आज के पश्चिम बांगलार संख्यालघुर एक भावन तर के दल बेधे भोट दिए जीतिए आज के हम सह पांच जन विधायक नजर विहीन भाव एक बचर सस्पेंड हल क्यों सस्पेंड हलम हिंदू भाई बोन हमार तफसिली जति उपजाति जरा जीतिए एम एल ए तर जरा भोट दे जरा मुस्लिम मोहल्ला सुकान्त मजुमदार दिलीप घोष शुभेंदु अधिकारी ढुकते दाय से मुस्लिम पक्ष निये मानवाधिकार लंघित होयेछे बीजेपी ताई सबका साथ सबका विकास सबका प्रयास सबका विश्वास मुखे बोले नाय काजेर देखाय आज के करते गिये आपनादेर जन्य लड़ते गिये आमरा एक बछरेर जन्य सस्पेंड होयेछि सस्पेंड करा होयेछि जे सम्प्रदाय गुलो बीजेपीर भोटार तृणमूल के भोट देय ना आमि शुभेंदु अधिकारी प्रथमे भारतीय हिंदू আমি উচ্চ বর্ণ ব্রাহ্মণ এই উচ্চ বর্ণের লোকেরা কেউ ভোট দেয় না তোলামূল পার্টিকে তাই আমি সাসপেন্ড মনোজ টিগগা আদিবাসী জনজাতি মূলবাসী তাই আদিবাসী সাসপেন্ড মনোজ টিগগা রাজবংশী দীপক বর্মণ রাজবংশীরা ওদের ভোট দেয় না তাই দীপক বর্মণ সাসপেন্ড হয়েছে পুরুলিয়ার কুড়মিরা ভোট দেয় না তাই নরহরি মাহাতো সাসপেন্ড হয়েছে আর ওবিসি হিন্দু তারা भोट देना মমতা বন্দ্যোপাধ্যায় के তাই শঙ্কর ঘোষ সাসপেন্ড হয়েছে। প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক আজকে বিধানসভাতে যে ঘটনা ঘটেছে আমার মনে হয় আপনারা অনেকেই জেনে গেছেন যে কি ঘটেছে, কারণ বিভিন্ন মিডিয়াতে আজকে দুপুরের পর থেকে সেসব খবর দেখাচ্ছে। একেবারে মারামারির মতো ঘটনা ঘটেছে, কিন্তু দর্শক যেটা দেখলাম যে এই ঘটনার পর শুধুমাত্র বিজেপির পাঁচজন এমএলএ কি সাসপেন্ড করেছেন স্পিকার। একটা ঘটনা ঘটেছে এবং সেখানে বিজেপি যেটা বক্তব্য যে আমাদের কি মেরেছে টিএমসির লোকজন, আবার আমাদের কি সাসপেন্ড করে দিয়েছে, এরকম একটা বলার চেষ্টা হয়েছে। আমি দর্শক আমি যেহেতু পুরো ঘটনাটা এখন তদন্ত হয়ে আসেনি, আমি জানি না আরও তদন্ত হবে কি না। আমার মনে কিন্তু প্রশ্ন ছিল যে যেভাবে ভিডিওটা দেখা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, একেবারে মারামারির যে বিষয়টা সামনে আসছে, তো শুধুমাত্র বিজেপির এমএলএদের কি কেন সাসপেন্ড করা হয়েছে? অন্তত দুপক্ষেরই তো সাসপেন্ড হওয়া উচিত ছিল, স্পিকার কেন সেটা করলেন না? দর্শক এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েছে, আরও অনেকে কিন্তু প্রশ্ন তুলছেন। কিন্তু দর্শক আজকে ঘটনার পর শুভেন্দু অধিকারী একটি কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং সেখানে গিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছিলেন, বলছিলেন যে এবার সংখ্যালঘুরা একটু ভাবুন যে কাদের জন্যে আমরা সাসপেন্ড হলাম এক বছরের জন্য। যারা আমাদেরকে ভোট দিয়েছেন জিতিয়ে এনেছেন তাদের জন্য কিন্তু আমরা সাসপেন্ড হয়নি, তাদের কথা বলার জন্য কিন্তু আমরা সাসপেন্ড হয়নি। আমরা কথা বলতে চেয়েছিলাম সংখ্যালঘু মুসলমানদের জন্য যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অর্থাৎ দর্শক আপনারা জানেন যে রামপুরহাটে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মানে আজকে তারা সরব হয়েছিল বিধানসভাতে, তারপরই একবারে গণ্ডগোল হয় বচসা, তারপরে সেখান থেকে এরকম একটা ঘটনা ঘটেছে। আর সেই কথাটাই স্মরণ করে দিয়ে যেটা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী যে সংখ্যালঘুরা একটু ভাবুন যে আমরা কাদের জন্য আজকে এক বছরের জন্য সাসপেন্ড হলাম। যারা আমাদেরকে ভোট দেয়নি, অর্থাৎ যে মুসলিমরা আমাদেরকে ভোট দেননি এবং যারা আমাদের নেতাদেরকে তাদের মহল্লাতে ঢুকতে বাধা দিয়েছিলেন, সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাদেরকে মুসলিম মহল্লাতে ঢুকতে দেওয়া হতো না এবারে ভোটের সময় বিধানসভা নির্বাচনের সময়, সেই কথা স্মরণ করে দিয়ে বলেছেন তাদের জন্যই কিন্তু আমরা কথা বলতে চেয়েছিলাম। কারণ আমরা যেটা বিশ্বাস করি যে সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য কিন্তু আমরা কাজ করতে চাই এবং সেই জন্যই আমরা সরব হয়েছিলাম যে ঘটনা ঘটেছে রামপুরহাটে। আমি দর্শক পুরো বক্তব্য আপনাদেরকে এখানে শোনাতে পারছি না, আগে পরে এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং সেই কথা বলতে গিয়ে যা পরিস্থিতি তৈরি হলো এবং তার জেরে আমরা এক বছরের জন্য কিন্তু সাসপেন্ড হলাম। এই কথাটাই স্মরণ করে দিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে বলেছেন যে এবার সংখ্যালঘুরা একটু ভাবুন যে কাদেরকে ভোট দিয়ে আপনারা ক্ষমতা এনেছেন, যাদেরকে ভোট দিয়ে আপনারা ক্ষমতা এনেছেন তারাই আপনাদেরকে মারছে, এরকম একটা মানে বলা বা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং ভাবতে বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে যে আমরা কাদের জন্য এক বছরের জন্য সাসপেন্ড হলাম। এবং তার সঙ্গে একটা ব্যাখ্যাও দিয়েছেন যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে তারা কে কী কোন সম্প্রদায়ের কোন গোষ্ঠীর এটা বলে একটা ভাষণ তিনি কিন্তু দিয়েছেন দর্শক, একটা ব্যাখ্যা তিনি কিন্তু দিয়েছেন দর্শক। তবে সবথেকে এই লাইনটার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়েছে দর্শক, যে সংখ্যালঘুদেরকে কিন্তু ভাবতে বলছে শুভেন্দু অধিকারী যে কাদেরকে আপনারা ক্ষমতা এনেছেন আর আমরা কাদের জন্য সাসপেন্ড হলাম, যারা আমাদেরকে ভোট দিয়ে জিতে এনেছেন তাদের জন্য নাকি যারা আমাদেরকে ভোট দেয়নি। শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন যখন হচ্ছে সেজন্য আমরা যখন সরব হতে যাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের এইসব বিষয়কে সামনে রেখে তার জন্য আমাদেরকে আজকে সাসপেন্ড হতে হলো, সুতরাং একটু ভাববেন সংখ্যালঘুরা, এরকম একটা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী দর্শক। এবং সেই সঙ্গে আরও অনেক কথাই বলেছেন, আমি আর একটা পার্ট আপনাদেরকে শোনাবো। আজকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বলেছে যে যখন এত কিছু হচ্ছে তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু হাল ছাড়ছেন না, তিনি বরং আজকে বলেছেন যে পৃথিবীটা গোল হাওয়া কিন্তু ঘুরছে,
পৃথিবীটা গোল, হাওয়া কিন্তু ঘুরছে, এটা বলে তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন দর্শক। আমি সেটা আপনাদেরকে একটু শোনাবো, শুনিয়ে নিশ্চয়ই আলোচনাতে আসবো যে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, শুনুন। আমরা এর বিচার চাইব জনতার দুয়ারে, আর এ লড়াই চলছে, এ লড়াই চলবে আগামী দিনে। আমাদের সভাপতি ঘোষণা করবেন সর্বত্র বিক্ষোভ হবে, এবং এপ্রিলের চতুর্থ সপ্তাহে সভাপতি তার টিমকে নিয়ে বসে, মোর্চাদের নিয়ে বসে ডেট ঠিক করবেন। চলো নবান্ন, চোদ্দ তলাটাকে নাড়াতে হবে। আর ভরসা রাখুন, পৃথিবীটা গোল, হাওয়া ঘুরছে। 2006 সিপিএম 235, 14ই মার্চ 2007 তারপর থেকেই সিপিএম টাটা বাই বাই। 2021 তৃণমূল 213, এক বছর পরে 21শে মার্চ 2022 রামপুরহাটের বাগডুই, উঠছে মানুষ, উঠছে ধোঁয়া, জ্বলছে বাংলা। এবারেও তোলামূল বাই বাই, তোলামূল টাটা বাই বাই। তাই এই লড়াইতে ডাক দিলেই পার্টি রাস্তায় নামতে হবে। শুনলে দর্শক, তিনি কিন্তু বলছেন যে পৃথিবীটা গোল, হাওয়া কিন্তু ঘুরছে, এবং সেই চাকাটা একটা ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে 2006 বিরাট একেবারে সিট নিয়ে সরকার গড়েছিল বামেরা, এবং তারপর 2007 নন্দীগ্রাম হয়ে গেছিলো, এবং তারপর থেকে হাওয়া ঘুরতে শুরু করে, এবং তারপর অনেক মুভমেন্ট হয়েছিল, এবং তার জেরে দেখা গেল যে 2011 কিন্তু পরিবর্তন এসে গেছিলো আমাদের রাজ্যে। এবং তার সঙ্গে কার্যত একটা যেন কোথাও মিল খুঁজে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, যে এবারেও কিন্তু একেবারে অনেক আসনে একবার জয়লাভ করে নতুন করে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস এই 2021-এ 213টা আসনে, এবং তারপর একেবারে 22-ই একটা ঘটনা ঘটে গেল রামপুরহাটে, এবং যেন কোথাও বোঝাতে চাইছেন যে যেন এখান থেকে হাওয়া ঘুরতে শুরু করেছে, পৃথিবীটা গোল, হাওয়া ঘুরতে শুরু করেছে। একেবারে 2006-07 ঠিক যাবনটি ঘটেছিল সেরকম 21-22-এ কিন্তু এখানে সেরকম আমরা দেখছি, লক্ষণটা কিন্তু সেই রকমই। সুতরাং একেবারে ইঙ্গিত তিনি যেন পাচ্ছেন যে এরপরে পরিবর্তন আসবে এই রাজ্যে, এবং সেই সঙ্গে বলে যে যখনই আমাদের কর্মীরা যখন ডাক হবে তখন কিন্তু নামতে হবে, তখন রাস্তায় নামতে হবে, এরকম একটা কথা, এরকম একটা বার্তা তিনি কার্যত দিলেন দর্শক। এবং পাশাপাশি আর একটা কথা তিনি কিন্তু বলে রাখলেন বা ইঙ্গিত দিলেন যে এপ্রিলের শেষের দিকে তারা কিন্তু নবান্ন অভিযানের একেবারে কর্মসূচি নিতে চলেছেন, অর্থাৎ নবান্ন অভিযান ডাক দিয়ে চলেছেন, নবান্নটাকে নাড়াতে হবে, এরকম একটা কথা, এরকম একটা ইঙ্গিত তিনি কিন্তু আজকে দিয়ে রেখেছেন। দর্শক কী বলবেন, যখন এত কিছু হচ্ছে বিধানসভাতেও যখন তাদের উপরে হামলা হচ্ছে বলে তারা বলছেন, তারপরেও কি শুভেন্দু অধিকারী কি দমছেন? শুভেন্দু অধিকারীকে দমানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে বলে বলা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে, এবং বিজেপির লোকেরা অনেকে বলে থাকেন। এবং আজকে বিধানসভাতে যে ঘটনা ঘটেছে, বিজেপি বলছে যে টোটালটাই ঘটালো হচ্ছে টিএমসি, পুরো ঘটনাটা আমরা প্রতিবাদ করছিলাম, ওয়েলএনএমে আমাদের যা থাকে প্রত্যেক দিনের প্রতিবাদ কর্মসূচি সেটা আমরা করছিলাম, হঠাৎ করে সব লোকজন টিএমসি লোকজন এসে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল, প্রথমে সাদা পোশাকে পুলিশ, তারপর টিএমসি লোকজন এসে এমএলএরা এসে এরকম একটা ঘটনা ঘটালো, মারধর করলো, আবার আমাদেরকেই সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার। এই যে বিষয়টা, এরকম একটা কথা যখন উঠছে দর্শক, কিন্তু আমি আবারও বলবো পুরো ঘটনাটার ভিডিও তো আমাদের কাছে নেই, তবু আমরা বলবো যে ঘটনা ঘটেছে যেটুকু ভিডিও সামনে এসছে আমরা দেখেছি যে হাতাহাতি হচ্ছে, হাতাহাতি মানে দুপক্ষের মধ্যে আমরা দেখছি হচ্ছে, কিন্তু সাসপেন্ড শুধুমাত্র বিজেপির 5 MLA কেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। তারপরও দেখুন দর্শক, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দমছেন না, বলছেন যে এক বছর জন্য আমরা সাসপেন্ড হয়েছি, কিন্তু তারপরেও বিধানসভার বাইরে তো আমরা কথা বলতে পারবো, গেটের বাইরে তো আমরা কথা বলতে পারবো, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা কথা বলতে পারবো, আমরা কিন্তু এই লড়াই চালিয়ে যাবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু দমছেন না, তারা এই লড়াই জারি রাখতে চাইছেন। এখন দেখা যাক তারা যেভাবে আবার লড়াই নতুন করে ডাক দিচ্ছেন, এবং কর্মীদেরকে যেভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, সেই লড়াই কতটা আগামী দিনে জোরালো হয় দেখতে পাবো দর্শক। তবে যে ঘটনা আজকে ঘটেছে তার নিন্দা আপনারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, এবং দিল্লিতে আজকে একেবারে পার্লামেন্টে আমরা দেখেছি আওয়াজ তুলতে, আমরা দেখেছি মানে একেবারে সৌমিত্র খাঁকে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সরব হয়েছেন, কথা বলেছে যে বাংলাতে যা হচ্ছে এমএলএরাও ওখানে নিরাপদ নন। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে ওখানকার যারা এমপি রয়েছেন মানে রাজ্যের এমপি যারা ওখানে ছিলেন দিল্লিতে, তারাও একটা জায়গায় গিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন, এবং সেই সঙ্গে এটাও খবর পাচ্ছে দর্শক যে পলিটিক্যালি নাকি এবার একটা মানে বিজেপি এমপিদেরকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি নেতা তিনিও কিন্তু একটা বৈঠক করতে চলেছেন সম্ভবত 30 তারিখে, সেদিন হয়তো এই রাজ্যের পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হতে পারে। আসলে দর্শক যা চলছে আমাদের রাজ্যে, ওনাকে বলছেন যে এবার অন্তত কেন্দ্রের হস্তক্ষেপ কিন্তু খুবই প্রয়োজন, রাজ্যের বাইরে যা হচ্ছিল সেগুলো অনেকটা অস্বীকার করছিল সরকার বা এড়িয়ে যাচ্ছিল সরকার, কিন্তু বিধানসভার অন্দরে যা হচ্ছে
তার কিছু কিছু ভিডিও ফুটেজ সামনে আসছে এবং তারপর যেভাবে স্পিকার যেভাবে একটা বিচার করে দিচ্ছেন একতলা কার্যত, এটা কী করে গণতন্ত্র বজায় থাকছে? একটা বিধানসভার অন্দরে এরকম সিস্টেম কী করে হতে পারে? একটা ঘটনা ঘটলো, পাঁচ এমএলএকে সাসপেন্ড করে দেখালো এবং বিরোধী দলনেতা সাসপেন্ড হয়ে গেলে, তাহলে কী করে বিধানসভা চলবে? এটা গণতান্ত্রিক সিস্টেমে এখানকার সরকার চলছে বা বিধানসভা চলছে এই প্রশ্ন দর্শক তোলা হচ্ছে। এবার ওনাকে বলছেন যে এবার অন্তত একটা হস্তক্ষেপ কিন্তু প্রয়োজন রয়েছে, তা না হলে যদি এরকম চলে থাকে যে বিধানসভায় বিরোধী দলনেতাই নেই, তাহলে তো ওখানে যা খুশি চলবে, যা খুশিভাবে বিধানসভার কেউ চালানোর চেষ্টা হবে। সুতরাং এর একটা অবস্থার পরিবর্তন হওয়া দরকার রয়েছে এবং সেই জন্যই এইসব কথাগুলো তারা বলবে, যারা খবরটি দর্শক যারা বৈঠকে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বাসভবনে, তারা এইসব কথা তোলার চেষ্টা করা থাকে। যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে কী নির্দেশ দেন এবং কীভাবেই বা তাদের আগামী দিনের কর্মসূচি এগিয়ে চলে। দর্শক কী বলবেন? নিশ্চয়ই টোটালটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।